এখন কবিতা পাঠ করবেন কবি মুশিউর রহমান মুশি। কবিতা শিরোনাম বনলতা সেন। সকলকে ধন্যবাদ। কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি আমি পাঠ করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত শিশুদের শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শিশু একাডেমি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি শিশুদের ছবি আঁকার দৃশ্য এবং তারা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে এই মুক্তিযুদ্ধ চিত্র, বিজয় দিবস, স্মৃতিসৌধ, শহীদ মিনার, এই শিশুদের মনের মাধুরী মাখিয়ে তারা ছবি আঁকছেন, ছবি আঁকছেন আমাদের দেশের ছবি। আমরা এই শিশুদেরকে প্রথমে আমাদের তুলির পরশ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, আয়োজনকারী সহ সকল অভিভাবক উপস্থিত, সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদেরকে। আপনারা এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিশুদেরকে আগ্রহ দিয়েছেন, আনন্দ দিয়েছেন এবং প্রতিযোগিতায় অংশ করিয়েছেন, আমরা সবসময় শিশুদেরকে এগিয়ে নিয়ে যাব দেশ গড়ার কাজে, জ্ঞানের খোঁজে। শিল্পী আঁকবে তার মাধুরী রঙের মাধুরী মাখিয়ে ছবি। তো আমি এই বুদ্ধিজীবী দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। 2023 সালে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু এবং আয়োজককারী সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ শিশু একাডেমি সহ আমাদের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে
এই অনুষ্ঠান পরিচালিত হয় আমি জেলা প্রশাসক সহ সকল অফিসারগণদেরকে সকল শিক্ষক এবং আয়োজককারীদেরকে ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ।